साधारण मानुष के ट्राफिक आईन और जान चलाचल समय की सवधानता अवलम्बन करा प्रयोजन से विषय सचेतन करते इस्लामपुर ट्राफिक पुलिस उद्योगे सचेतनतामूलक कर्मसूची ग्रहण करा है। शनिवार इस्लामपुर पुलिस जिला दफ्तर के विभिन्न स्कूल छात्र छात्री पदयात्रा है जै इस्लामपुर माझ दिए जावा राज्य सड़क हुए इस्लामपुर बस टर्मिनस सामने एस शेष है। সেখানে সকলের উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকদের। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই সেফ ড্রাইভ সেফ লাইফের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে এটার মানে শুরু করেন আর কি, ওনারই ব্রেন চাইল্ড, ওনারই মস্তিষ্ক প্রসূত এই কনসেপ্ট। এই কনসেপ্টটার মূল যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস করে যাওয়া, কন্টিনিউয়াস ট্রাফিক অ্যাওয়ারনেস করা। আজকে প্রথম আমাদের এই র্যালিটা হলো, এই র্যালিটা যেহেতু আজকে প্রথম হলো তাই জন্য আমি ছিলাম। আমি এটা আমার সব ওসি ট্রাফিকদেরকে বলবো যে এটা ওনার রেগুলার বেসিস, ওনার রুটিন বেসিস আমাদেরকে করে যেতে হবে। আমাদের যখন টিকা দেওয়া হয়, যখন ভ্যাকসিনেশনের জন্য যখন টিকা দেওয়া হয়, তখন প্রথম একটা টিকা দিয়ে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু কাজ হয় না। তো সেই টিকাটা যাতে ফলপ্রসূ হয়, যাতে কাজ হয়, তার জন্য আমরা কী করি, একটা রেগুলার ইন্টারভেল আমরা কন্টিনিউয়াস দিতে থাকি, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। আমাদের এই যে সচেতনতা যাত্রা যেটা আছে এটাও বেসিক্যালি তাই। আমরা প্রথম একটা বড় করে করলাম, একটা বড় র্যালি করলাম, র্যালি করে আমরা যদি থেমে যাই তাহলে কিন্তু লোকে ছ মাস বাদে ভুলে যাবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন আকারে কন্টিনিউয়াস আমাদেরকে এই একটা সচেতনতার বার্তা আমাদেরকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। দেখুন কার্তিক মোটামুটি আমি যা বলতাম তার সবটাই বলে দিয়েছে, যে আমরা আস্তে আস্তে দেখছিলাম যে এখনও বেশ কিছু লোকজন বাইক ছাড়া কিন্তু হেলমেট চালাচ্ছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এই প্রবণতাটা কিন্তু বন্ধ করতে হবে। আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ এই ক্যাম্পেইনটা শুরু হওয়ার পর থেকে সারা পশ্চিমবঙ্গেই অ্যাক্সিডেন্টের কন্ডিশন অনেক ইম্প্রুভ করেছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমেছে, লোকের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে। এবং খুব ভালো এটা বলতে ভালো লাগে যে ইসলামপুরও তার ব্যতিক্রম নয়। এর আগেও আমি ইসলামপুরে এসেছি এবং তার থেকে আজ আমি যেটা দেখতে পাচ্ছি অনেক চেঞ্জ হয়েছে, দের হ্যাজ বিন আ সি চেঞ্জ, এবং তার জন্য ইসলামপুরবাসীকে আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এখনও ইম্প্রুভমেন্টের প্রচুর স্কোপ আছে, আমাদেরকে সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কার্তিক যেটা বললো যে আমাদের ম্যাক্সিমাম ফেটাল ইঞ্জুরি হয় আমাদের হেড ইঞ্জুরির জন্য, আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে লোক মারা যায় সেটা হেড ইঞ্জুরির জন্য। আমি এটা মজা করে সবাইকে বলি যে দেখে মনে হয় আমাদের মাথা খুব শক্ত, যদি নিজের মাথার উপর এত কনফিডেন্স থাকে তাহলে একবার রাস্তায় মাথা ঠুকে দেখুন কতটা লাগে, তাহলে বুঝতে পারবেন যে গতিতে এসে যখন আপনারা মারছেন তখন আমাদের মাথার কি অবস্থা হয়। আমরা যারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যারা আমরা বডি দেখি একদম সত্যি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর যতক্ষণ না নিজের পরিবারে হচ্ছে ততক্ষণ ব্যাপারটা বোঝা যায় না, ততক্ষণ মনে হয় যে অ্যাক্সিডেন্ট শুধুমাত্র একটা সংখ্যা, যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মারা গেছে। কিন্তু যখন নিজের পরিবারে কারোর সাথে হয় তখন বোঝা যায় যে অ্যাক্সিডেন্টে একটা লোক মরে যাওয়া মানে কিন্তু অনেক সময় দেখা গেল সেই লোকটা হচ্ছে সেই পরিবারের একমাত্র রোজগারের লোক, দেখা গেল সেই গোটা পরিবারটাই মানে ধ্বংস হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট এত বড় ক্ষতি করে দিতে পারে। কাজেই আমাদের এই অ্যাওয়ারনেসটা সবসময় ধরে রাখতে হবে। এখানে ছাত্রছাত্রীদের ডাকার একটাই মানে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যখন আমরা একজন লোককে অ্যাওয়ার করব তখন শুধু সে অ্যাওয়ার হবে, যখন আমি একটা ছাত্র বা ছাত্রীকে অ্যাওয়ার করব তখন তার গোটা পরিবার অ্যাওয়ার হবে। নিশ্চিতভাবেই তোমরা যখন তোমাদের বাড়িতে যাবে তখন তোমাদের মা বাবা ভাই বোন কাকা জেঠারা সবাই জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে গেছিলি র্যালিতে, কি হলো, কি বললো, কি করতে গেছিলি, তখন তোমরা নিশ্চয়ই বলবে যে আমরা র্যালিতে এরকম হাঁটাহাঁটি করলাম, সাহেবরা এই বললেন, এই উপদেশ দিলেন। এই যে তোমরা বললে আনকনশিয়াসলি হলে কি হলো, তোমরা আরও 10 জন লোকের মধ্যে আমাদের বার্তাটা ছড়িয়ে দিতে পারলে, যে আমাদের পক্ষে তো সবাইকে রিচ করা সম্ভব না, তোমরা ছড়িয়ে দিতে পারলে। তো সেই উদ্দেশ্যেই তোমাদেরকে ডাকা। একটা কথা আমি এর আগেও বলেছি, আগামী যত অনুষ্ঠানে আমি যাব সব অনুষ্ঠানে আমার এই একটা ডায়লগ একদম কনফার্ম থাকবে, সেটা হচ্ছে যে
এক ইংরেজ দার্শনিক বলে গেছিলেন যে পুলিশ এবং পাবলিকের মধ্যে কোনো তফাত নেই, পুলিশ ইজ পাবলিক অ্যান্ড পাবলিক ইজ পুলিশ, পুলিশ ইজ পাবলিক ইন ইউনিফর্ম। আমরাও পাবলিক, আমরাও জনগণ, শুধু আমরা একটা পোশাক পরে রেখেছি। অ্যান্ড পাবলিক ইজ পুলিশ উইদাউট ইউনিফর্ম। যারা পাবলিক আছে তারাও আমাদের মতনই পুলিশ, খালি তারা পোশাকটা পরেনি। তাদের দায় কিন্তু কোনো কিছু কম নয়। আমাদের কাজ যেমন ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমাদের কাজ যেমন দেখা যে সমস্ত আইন শৃঙ্খলা যাতে মেনটেন হয়, এই ট্রাফিক দেখা বা সব কিছু দেখা, এই দায়টা কিন্তু তাদের উপরে বর্তায়, শুধুমাত্র তারা ইউনিফর্মটা পরেনি। তো এটাই বলে শেষ করব যে দেখুন, ইসলামপুর আমার পোস্টিংয়ের জায়গা, আমার চাকরির জায়গা, আজ আছি, কোনো একদিন বদলি হয়ে যাবে, চলে যাব, কিন্তু এই ইসলামপুর কিন্তু আপনাদের ঘরের জায়গা। আপনাদের ঘরটাকে সুন্দর রাখার জন্য, আপনাদের ঘরটাকে গুছিয়ে রাখার জন্য, আপনাদের পরিবারের যাতে কারোর কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কিছুতে ক্ষতি না হয়ে যাক, সেটা দেখার প্রাইম দায়িত্ব কিন্তু আপনাদের। আমরাও সাথে আছি, আপনারাও সাথে থাকুন। আর চলুন আজ থেকে এই প্রতিজ্ঞাটা করি যে সেফ ড্রাইভ সেফ লাইফের অন্তর্গত আমাদের যত নিয়মকানুন আছে, সেটা সিট বেল্ট পরা হোক কি সেটা হেলমেট পরা হোক, মদ না খেয়ে গাড়ি চালানো হোক এবং ওভার স্পিডিং না করা হোক, এই জাতীয় যতগুলো আছে এগুলো যেন আমরা মেনে চলি।